থেকে অল্পথে রোদ্দুর থেকে বৃষ্টি যেখানে ছবি মুখোমুখি তুলে মন অনুভব দিয়ে যায় শুধু না এ আমার এ তোমার ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনুষ, দেখে নিচ্ছি এখনকার সংবাদ। পুলিশ ডে 2016 উপলক্ষে রবিবার আগরতলা পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় নানান কর্মসূচি, এর মধ্যে ছিল মেগা রক্তদান শিবিরও। এই রক্তদান শিবিরের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে গার্ড অফ অনার দেওয়া হয় রাজ্য পুলিশের পক্ষ থেকে। রাজ্য সরকারের অনুভবের মধ্যে আছে একটা বাৎসরিক সামগ্রিক পর্যালোচনা পুলিশের কর্মকাণ্ডের হওয়া উচিত। আমরা পেরিয়ে আসছি বছর, তাতে কোন কোন ক্ষেত্রে সাফল্য দেখা দিতে পেরেছি সেগুলো চিহ্নিত করা, আবার কোন কোন ক্ষেত্রে প্রত্যাশা অনুযায়ী ভালো ফল আমরা। রবিবার 3 জানুয়ারি ভারতের গণতান্ত্রিক যুবা ফেডারেশন কুয়াই বিভাগের পূর্বাঞ্চলের অন্তর্গত মহাদেব টিলায় আয়োজন করা হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরের উদ্বোধন করেন সংগঠনের কুয়াই বিভাগীয় সভাপতি বিদ্যুৎ ভট্টাচার্য। নিয়ে নেওয়া ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোদ্দার সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ ভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, আর প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নূপুর পায়ের রিণীকে ঝেল পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলংকার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স।
স্থায়ী পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর প্রতিশ্রুতি সরকারি সুস্থতা সাবান দিয়ে ধুলে হাত রোগ সরে শত হাত চটি পরে শৌচাগারে যাও কৃমি রোগ দূর হটাও বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সুস্থ পরিবেশ গড়ে তুলুন বিশুদ্ধ জল পান করুন রোগ জীবাণু থেকে দূরে থাকুন রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন জল অপচয় থেকে বিরত থাকুন জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর আম্বাসা বিভাগ জহরনগর আম্বাসা ধলাই ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন প্রচুর মশলাদার ও আমিষ কিন্তু উনি জানেন না এ খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে অ্যাসিডিটি বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ খেয়ে নে ভয় নেই লিভসেভ আছে আমি থাকি বা না থাকি লিভসেভ তোমার চিরসঙ্গী লিভার ফিট তো লাইফ সুপার হিট মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে ঘন সুন্দর চুল চান এই তেলটি নিয়মিত লাগান মাত্র 7 দিনে ফল পাবেন আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনোই কমাতে পারবেন না নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন সন্ধান করুন যাচাই করুন তারপরে হাতে নিন বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে টেলিমেডিসিন ও টেলি অপথমোলজি পরিষেবা সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এ এক সফল বাস্তবায়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকার স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয় প্রাণ ভরে দেয় পবিত্রতায় আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি যেমন শালিমার 4-in-1 শালিমার রজনীগন্ধা শালিমার চম্পা এবং শালিমার হানি শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে শালিমার আগরবাতি পরিবেশক নবীন স্টেশনারিজ নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস আগরতলা ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর
রেজিস্ট্যান্স আইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুনে মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবে ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে মজুর ইউনিয়ন কল্যাণপুর বাগান বাজার অঞ্চল কমিটির পক্ষ থেকে শ্রমিক শ্রেণীর ঐক্য ন্যায্য অধিকার এবং গ্রামীণ এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে শ্রমদান ও কোপনের মাধ্যমে বাৎসরিক পার্টির বিশেষ তহবিল সংগ্রহ অভিযান সংগঠিত হয় এদিন শতাধিক নারী পুরুষ মিছিল করে পাঁচটি গাঁও সভার আলাদা আলাদা করে তহবিল সংগ্রহ করে এই অভিযানকে নেতৃত্ব দেয় ক্ষেত মজুর বিভাগীয় সম্পাদক সূর্যমোহন দাস সিপিআইএম বাগান বাজার বিভাগীয় সম্পাদক শঙ্কর দাস ও অন্যান্য নেতৃবৃন্দগণ আপনাদের বাড়িতে আজকে বাগান বাজার অঞ্চল থেকে পার্টির উদ্যোগে বিশেষ তহবিল কাটার জন্য আমাদের বাড়িতে শ্রমজীবী মানুষের অনেক অংশের লোক আসছেন ওনারা প্রতি বছরই বিশেষ তহবিল কালেকশন করেন এবং আমরা প্রতি বছর এই বিশেষ তহবিলে তহবিল দেই এবং যোগদানও করি কারণ তাদের যে কাজকর্ম উন্নয়নমূলক কাজকর্মে আমরা খুশি হয়ে প্রতি বছর আমরা এই বিশেষ তহবিল তাদেরকে মুক্ত হস্তে দেই আমাদের পার্টি তথা ভারতের মানবতাবাদী কমিউনিস্ট পার্টি যে বিশেষ তহবিল অভিযান 2016 সালের আমরা এই বছরও আমাদের এই বাগান বাজার পার্টির লোকাল কমিটির উদ্যোগে আমাদের পাঁচটা গাঁও সভা এই পাঁচটা গাঁও সভার মধ্যে আমরা আজকে আমাদের পশ্চিম দ্বারিকাপুর গাঁও সভায় আমাদের পার্টির বিশেষ তহবিল অভিযানে আমরা বের হয়েছি এবং আজকে আমাদের এই পার্টির শ্রমিক শ্রেণী শ্রমজীবী এই শ্রেণীর পার্টির যেসব এই যে বিশেষ প্রত্যেক বছরের নিয়ে এবছরও আগরতলা হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে শুরু হলো একাদশ আঞ্চলিক সরস মেলা 2 জানুয়ারি থেকে চালু হওয়া এই মেলা চলবে আগামী 13 জানুয়ারি পর্যন্ত মেলার উদ্বোধন করেন রাজ্যের গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী নরেশ জমাতিয়া ভারত সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রকের সহায়তায় এবং ত্রিপুরা সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের আয়োজনে শুরু হলো একাদশ আঞ্চলিক সরস মেলা হাঁপানিয়াস্থিত আগরতলা আন্তর্জাতিক মেলা প্রাঙ্গন এবং প্রদর্শনী কেন্দ্রে মেলা চলবে আগামী 31 জানুয়ারি পর্যন্ত নতুন বছরের দ্বিতীয় দিনে সরস মেলার উদ্বোধন করেন রাজ্যের গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী নরেশ জমাতিয়া এছাড়াও মেলা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন দপ্তরের প্রধান সচিব জিএসজি আয়েঙ্গার জেলাশাসক মিলিন রামটেকে সহ অন্যান্য অতিথিরা সরস মেলার শুভ উদ্বোধন করে মন্ত্রী নরেশ জমাতিয়া রাজ্যের উন্নয়নের চিত্রকে সামনে রেখে মডেল ত্রিপুরার রূপরেখা তুলে ধরেন সরস মেলায় উপস্থিত থেকে গোটা মেলার বাস্তবিক চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন জেলাশাসক মিলিন রামটেকে সরস মেলা উপলক্ষে মহারাষ্ট্র হরিয়ানা গুজরাট তামিলনাড়ু পশ্চিমবঙ্গ এবং জম্মু কাশ্মীর থেকে ব্যবসায়ীরা শস্য পসরা নিয়ে রাজ্যে এসেছে এবারে মেলার মোট স্টলের সংখ্যা থাকছে 378 গত বছর সরস মেলায় মোট 1,77,00,000 টাকা বিক্রি হয়েছিল এবারে সেই সংখ্যাটা 2 কোটির উপর হতে পারে অতিথিদের আশা তবে উদ্বোধনের দিনে বহু মানুষ মেলা প্রাঙ্গনে বিরাজমান গ্রুপে যে আন্দোলন আমাদের রাজ্যে চলছে তার একটা সাফল্য উল্লেখযোগ্য সাফল্য আমরা লক্ষ্য করছি কিন্তু তারপরেও আমি বলতে চাই যে আরো সাফল্য চাই আমাদের দুর্বলতাগুলি এখনো যা আছে সেগুলাকে আমরা উপহার কাম করতে চাই আরো ভালোভাবে যাতে আমাদের এসএসজি গুলি লাইভলিহুডে জীবিকার জন্য আয় উপার্জনের ব্যবস্থা করতে পারে সেই চেষ্টা আরো বেশি উদ্যোগ নিয়ে আমাদের করতে হবে আমাদের রাজ্য এগিয়ে গেছে অনেক আজকে পত্রিকায় লক্ষ্য করলাম যে অনেকে বলছে ত্রিপুরাই হল ভারতবর্ষের উন্নয়নের মডেল
বিভিন্ন পত্রিকায় দেখেছি অনেকে বলছেন গুজরাট নয় ত্রিপুরায় হল উন্নয়নের মডেল। আজকে সার্বিক উন্নয়নের সঙ্গে আমাদের রাজ্যের গ্রাম উন্নয়নের ক্ষেত্রে উন্নয়ন সত্যি আমি বলব। আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে, চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত 9ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার খড়ুই, গণিতশাস্ত্র গোর্ধা সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ ভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, আর প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নূপুর পায়ের রিঙে কেছে পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলংকার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত, চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও, বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন, বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন, বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার, পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন, বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন, পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন, জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আম্বাসা বিভাগ, জহরনগর, আম্বাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিন, কিন্তু উনি জানেন না এ খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে, এসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার ধোয়ার সুরক্ষা কবচ আছে লিফসেভ, খেয়ে নে, ভয় নেই, লিফসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিফসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন, 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে, ঘন সুন্দর চুল চান, এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন,
তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না।